আরামবাগ শহর থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপরেই এই আরামবাগ নার্সারির একটি সেলস কাউন্টার করা হয়েছে। চলুন আমরা এই সেলস কাউন্টারটি, সবে শুরু হয়েছে ধীরে ধীরে এই সেলস কাউন্টারটি আপনাদের একটি অসাধারণ গাছ কেনার জায়গা হয়ে উঠবে। আমরা জায়গাটিকে আপনাদের চিনিয়ে দিচ্ছি, আপনারা যদি রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কখনো যান তাহলে অতি অবশ্যই এই বিশ্বাসযোগ্য নার্সারি থেকে গাছ কিনতে পারবেন। চলুন আমরা, প্রত্যেকটি ডিভিশন এখানে থাকবে, অর্থাৎ গার্ডেন অ্যাক্সেসরিজ, পট এবং যাবতীয় গাছ। আমরা যে যে গাছগুলো এখন এসে পৌঁছেছে সেগুলো একটু দেখে নিই। সামনেই আমরা দেখতে পাচ্ছি অসাধারণ টপিয়ারিগুলো নার্সারি বাগান থেকে এখানে এসে পৌঁছেছে। হার্ট শেপের যে টপিয়ারি, যেটি আমাদের প্রচলিত লাভ সাইন, সেই লাভ সাইনটি বর্তমানে টপিয়ারি আকারে এসেছে এবং সকলের ভীষণ পছন্দের। আর কি সুন্দর একটি নৌকো, অসাধারণ নৌকোটি, তুলনাহীন। আপনারা দেখুন একটি টবের মধ্যে এইভাবে গাছ দিয়ে একটি নৌকো তৈরি হয়েছে, খুবই সুন্দর। এবং কিছু হার্ট শেপ আছে পুরোটাই গাছ, আর কিছু হার্ট শেপের গাছের যে রূপ তৈরি করা হয়েছে মাঝখানটি খালি। আর সামনে দেখতে পাচ্ছি হাতি এবং ক্যাঙ্গারু, কি সুন্দর দেখুন। আর বোগেনভেলিয়ারও টপিয়ারি তৈরি হচ্ছে। আর আপনাদের বলে রাখি, যারা অনেক নতুন ভ্যারাইটির বোগেনভেলিয়া কালেকশন করতে চান তাদের অন্যতম সেরা ঠিকানা আরামবাগ নার্সারি। আরামবাগ নার্সারি বহু ভ্যারাইটিকে বর্তমানে যেগুলো আপনারা খুঁজে বেড়ান সেগুলোকে ইন্ট্রোডিউস করেছে একটা সময়, এবং নিত্যদিন এনারা ভ্যারাইটিগুলো আনতে থাকেন। এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটির দুপাশে সিজিজিয়াম গাছগুলোকে সুন্দর করে ছেঁটে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে অ্যাগ্লোনিমা লিপস্টিক আছে, চলুন আমরা অ্যাগ্লোনিমা লিপস্টিকগুলোকে দেখে আসি। দাদা আপনার নামটা? আমার নাম রামপ্রসাদ ধাওরে। আচ্ছা, আপনি এই জায়গাটা দেখাশোনা করেন? হ্যাঁ, এই জায়গাটা দেখাশোনা আছে। আমাদের যে বর্ধমান রোডের ওপর নতুন যে কাউন্টার হয়েছে আরামবাগ নার্সারি, সেই কাউন্টার এখানে সমস্ত জিনিসটাই পাওয়া যাবে। আচ্ছা, মানে মানুষকে আর অত বাগানের ভিতরে যাওয়ার দরকার? হুম, যদি কোনো দিন এই যে রাস্তার কাজে না সেটা হয়েছে, ধরুন ধরে আরামবাগ নার্সারির ভেতরে যাবো না, এখানে যে এখানে সব কিছু পাবো না, না এখানে সমস্ত কিছু ওখানেও যা পাওয়া যাবে, এখানেও সমস্ত জিনিস মানুষ পাবে। এখানে যে লিপস্টিকগুলো দেখতে পাচ্ছি অসাধারণ। হুম, অ্যাগ্লোনিমার সব কালেকশন এখানে হচ্ছে? এরকম কালেকশন সব রয়েছে। এগুলো লিপস্টিক আছে, কালার এলোমা আছে, হোয়াইট আছে, সোনো হোয়াইট আছে, মানে এগুলো আমার যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে ভিতরে ভিতরে আলাদা আলাদা ভ্যারাইটি দেখা যাচ্ছে আমার খুঁজে খুঁজে বার করে নিয়ে। আচ্ছা, আমরা ভিডিওগুলো করতে করতে ভুলে যাব, যদি কেউ সরাসরি ফোনে যোগাযোগ করতে চান কোন নাম্বারে কথা বলবো? আমাদের সঙ্গে যদি সরাসরি কেউ যোগাযোগ করতে চান, আমাদের যে সেলস যে নাম্বার 9474859170, এই নাম্বারে যদি কেউ ফোন করেন এই নাম্বার সঙ্গে সমস্ত তিনি জানতে পারবেন। তাহলে এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এ তো হোয়াটসঅ্যাপে আছে। মানে যে এগুলো ক্যাসুরি না ঝাউ। হুম, আর এই ওপরের যে জুনিপারটা একটু অন্যরকম দেখছি, সিলভার টাইপ করে কালার। এগুলো কি? এগুলো প্যান্ডোনাস। হ্যাঁ, মানে কিয়া ভ্যারাইটি। হ্যাঁ, ভেরিগ্রেড কিয়া, তাই? ভেরিগ্রেড। আর সামনে আছে সব রঙ্গন রঙ্গনে ভ্যারাইটিস আছে, ভ্যারাইটিস রঙ্গন। আচ্ছা, নারকেলের খুব ভালো কালেকশন আছে আরামবাগ? না, হ্যাঁ, আরামবাগে সমস্ত নারকেলটাই পাওয়া যায়, সমস্ত রকম ভ্যারাইটিসটা, যেমন ধরুন ইস্ট্রি থেকে আরম্ভ করে আপনার গঙ্গা বর্ধন হাইব্রিড অরেঞ্জ, হচ্ছে আপনার DNT মালেশিয়ান ইয়েলো, মালেশিয়ান গ্রিন, এখন যে নারকেল আছে সমস্ত, যেমন ভিয়েতনাম নারকেল, আপনার 3 থেকে 3.5 বছরের ফল, সমস্ত নারকেল ভ্যারাইটিসটা আরামবাগ নার্সারিতে আপনি পাবেন। কেউ যদি বলেন যে আমি এক্ষুনি এসে সরাসরি আমি 5000 নারকেল নেবো, সেটা এখানে পাবেন? হ্যাঁ, পাওয়া যাবে, এত পরিমাণেই রাখা হয়েছে, তাই তো? এবং বিদেশি যে যত রকম ভ্যারাইটির ভালো, কোনটা কোনটা খারাপ, সমস্ত সহায়তা এখানে দেওয়া হয়, সমস্তটা দেওয়া হয়। যদি কোনো কাস্টমার কোনো গাছের সম্বন্ধে বিশেষ যদি তার জানা না থাকে, আরামবাগ নার্সারি তাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বলে দেবে। আর এই যে নারকেলগুলো, এমনি আপনার পছন্দের কয়েকটা ভ্যারাইটির নাম বলুন। যেমন ধরুন ভিয়েতনাম নারকেল, গঙ্গাবর্ধ নারকেল, মালেশিয়ান ইয়েলো, মালেশিয়ান গ্রিন, ইসিটি, আপনার হচ্ছে বেঙ্গল সিলেকশন, আপনার হচ্ছে যেটা আমরা কেলোর বলে চিনি, যেটা হাইব্রিড অরেঞ্জ বলে অনেকে বলেন, হাজারি নারকেল, সমস্ত নারকেলের ভ্যারাইটিসটি আপনি আরামবাগ নার্সারিতে পাবেন।
আর এখান থেকে তো সমস্ত নার্সারিম্যানরা গাছ কিনে নিয়ে গিয়ে বিক্রি করেন, এটা আমরা জানি। তাহলে যদি সাধারণ ক্রেতারা এখানে আসেন তাহলে কিছুটা তো মানে সুলভ মূল্যে পাবেন, পাবেন, এটা এটা আমাদের বিশ্বাস করতেই হবে, তাই তো? আচ্ছা, এখানটায় রয়েছে সমস্ত রকমের গার্ডেন টুলস এবং পট, তাই তো? হ্যাঁ, এবং সেরামিক পটগুলো রয়েছে। এটা কি গোল্ডেন অ্যারেলিয়া? গোল্ডেন অ্যারেলিয়া, এ যদি কেউ মানে যেরকম শেপ করবেন সেরকম হবে, কেউ গোল করে, কেউ কাটিং এর উপর নির্ভর, মানে খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এত সুন্দর কালার আছে। এই জাতটা আলাদা জাত না? হ্যাঁ, আমরা যে অ্যারেলিয়া গুলো করি সেটা না, না অ্যারেলিয়া সিম্পল যখন গ্রিন হয় এটা কিন্তু গোল্ডেন। আচ্ছা, এই গ্রিন, এটা হচ্ছে ইয়েলোটা, ওখানে অনেক আছে, ওইখানে ভিডিও করবে ভালো, এটা শুধু রাস্তার উপরে একটু ভালো করে। আচ্ছা, আমের, আমের তো একটা আলাদা ডিভিশন রয়েছে, আমের আম আপনাদের কত রয়েছে? আমের ডিভিশন দেখুন, এটা যেহেতু সেলস কাউন্টার, এখানে আম ধরুন সমস্ত ভ্যারাইটিস পাবেন অল্প অল্প, কিন্তু আমাদের যে আরাম্ভ নার্সারি আরামবাগ নার্সারি যে আমের ভ্যারাইটিস তার জন্য আলাদা ডিভিশন আছে, সেখানে আমি সমস্ত রকম জাতের আম পাবেন। কত রকম জাতের আম পাবেন? আপনার যে লোকাল ভ্যারাইটিস আমরা বাড়িতে হিমসাগর ওইটা আপনার পাবেন 100টার উপর ভ্যারাইটিস, তারপর আমরা, হ্যাঁ, তারপর আমরা বিদেশি তো আম গাছ আছে, বিদেশি সব রকম ভ্যারাইটি পাবেন, সব রকম ভ্যারাইটিস পাবেন। গাছের জগতে তো আরামবাগ নার্সারির একটা বিরাট নাম রয়েছে। এই যে লেবু ধরা যে গাছগুলো এবং এই যে পিছনে দেখছি প্রতিটা কামরাঙা গাছে কামরাঙা ধরে আছে, এই ফল ধরা গাছ সবই পাওয়া যায়? সবই পাওয়া যাবে। ফলের জগতে যত নতুন ভ্যারাইটি আসছে সব এখানে পাওয়া, সবই পাবেন, সবই আরামবাগ নার্সারিতে পাওয়া যাবে। আর এই সেলস কাউন্টারে আসলেই কিছুদিন পর থেকে সব সবই পাবেন, সবই পাবেন। একটু আমাদের দেখিয়ে দিন ফলের ভ্যারাইটিগুলো, এটা সামনে দেখছি, এটা কি? এই এই যে লেবু ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কামকট, কামকট, হ্যাঁ, এ অতিরিক্ত ফলে মানে ফলন খুব বেশি। আচ্ছা, এইটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা, এটা আপনি দেখছেন যে ফুল এসে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা। এই যে কামরাঙ্গা যেটা ফলে অজস্র ফলে, কিন্তু খেতে খুব সুস্বাদু মিষ্টি, এটা মানে এরকম গাছ আপনি বহু পাবেন এখানে, মিষ্টি শিওর শিওর। এই যে ফলটা দেখুন, একটু ফলটা দেখুন কত ফল এসে গাছটাতে, একটা ছোটো গাছে কত ফল, প্রচুর ফল দেখুন। বারো মাসই আমরা সমস্ত সমস্ত প্রায় নার্সারি বাদাম, নার্সারি গতে যে সমস্ত ফলের গাছ আপনি শুনেছেন বা দেখেছেন সমস্তটাই আরাম নার্সারিতে পাবেন। ওই সামনে দেখতে পাচ্ছি লাল লাল আমলকি, লাল আমলকি, ও যেরকম পাতাটা দেখছেন লাল, ফলটাও ঠিক সেই রকমই লাল হবে, ফলটাও লাল হবে, ফলটাও লাল হবে, মানে দুরন্ত দেখতে, যেটা বলা দারুণ সুন্দর। আমরা দেখুন বারো মাসে আমরা আমরা ধরে গেছে, ধরে আছে, ধরে আছে। এটা কি ভ্যারাইটির জামরুল? এটা হচ্ছে রেড জামরুল, লাল লাল, একদম টুকটুকে লাল, টুকটুকে লাল, ছবিটা দেখুন হয়তো ভালো বোঝা যাবে না, কিন্তু টুকটুকে লাল। সাদা জাম দেখতে পাচ্ছি, সাদা জাম আছে, কালো জাম আছে, এক এক কথাই যত রকম ফলের আইটেম আপনি শুনেছেন বা দেখেছেন সে সমস্ত ভ্যারাইটিস আপনি আরামবাগ নার্সারিতে পাবেন, এবং সমস্তটাই মানে যেইটা হিসাবে নিয়ে যাবেন সেইটাই হবে, কোনো মানে অন্য কোনো গাছ তাকে বলে দেওয়া হবে, মানে বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য নার্সারি আরামবাগ নার্সারি। সুপারি কি ভ্যারাইটি এখানে রয়েছে? সুপারি দেখুন এখানে আছে, ইন্টারমঙ্গলা আছে, ইন্টারমঙ্গল সুপারি যেটা ড্রপ সুপারি আমরা বলি, আপনার 3 ফুট 3.5 ফুট হবে, ফুলে যাবে, 3 সাড়ে 3 ফুটে, 3 ফুট 3.5 ফুটে আপনার ফল এসে যাবে, অনেক পরিমাণে হবে, অনেক পরিমাণে হবে, এত ছোটো গাছ, এত ছোটো গাছ, এবং গাছও খুব হেলদি গাছ, খুব সুন্দর গাছ। এইগুলো ইন্টারমঙ্গলা, ইন্টারমঙ্গলা যেটাকে থাই সুপারি বলছে সেটা কি এটাকেই বলে? থাই সুপারিটার ব্যাপারটা আমি ঠিক বলতাম, কিন্তু ইন্টারমঙ্গলা সুপারি যেটা আমরা ড্রপ সুপারি বলে চিনি, ফল বড়ো হয়, নাট বড়ো হয়, আর 3 থেকে 3.5 ফুট হাইটে ফল আসে, অজস্র ফল আসে। তাহলে 3 সাড়ে 3 ফুট হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন 3 ফুট 3.5 ফুট ফল হতে গাছটা যে বাড়তে যেটুকু সময় লাগবে সেটুকুই, 1.5-2 বছর, হ্যাঁ 1.5-2 বছর পর, অনেক তাড়াতাড়ি, হ্যাঁ অনেক তাড়াতাড়ি, এটা মানুষের সুবিধা। বন্ধুরা, কী সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে এই সেলস কাউন্টারে, দেখুন। এটিকে সেলস কাউন্টার আমরা বলছি, কিন্তু আমাদের যে সচরাচর নার্সারিগুলো আমরা ভিজিট করি তার থেকেও অনেক বড় জায়গা নিয়ে এটি গড়ে উঠছে, অর্থাৎ আমরা সেলসের জন্য তৈরি হলেও এটি একটি আমাদের প্রচলিত যে নার্সারিগুলো রয়েছে সেই নার্সারির আয়তনের থেকেও অনেক বড়। কি অসাধারণ বোগেনভিলিয়াগুলো ফুটে রয়েছে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য। আমরা গাছগুলোর দামগুলো বলছি না, কারণ এখান থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত নার্সারি ম্যানেরা গাছ নিয়ে যান,
আপনারা সরাসরি যোগাযোগ করবেন, আশা করি আপনাদের দাম নিয়ে কোনো আলাদা করে আক্ষেপ থাকবে না। শুধুমাত্র আপনাদের দায়িত্ব হলো আমরা যে প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বারগুলো দিচ্ছি, আপনারা সেই ফোন নাম্বারের সেলস ডিপার্টমেন্টে কথা বলবেন। আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরের সকল মানুষের জন্য এনারা অনলাইনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সুতরাং আর কোনো চিন্তা নেই। এরকম একটি বিশ্বাসযোগ্য নার্সারি থেকে আপনারা গাছগুলো সংগ্রহ করার জন্য ফোন করবেন। বন্ধুরা, আরামবাগ নার্সারির কত রকমের ডিভিশন আর কত বড় ব্যাপ্তি আপনারা পরপর দেখছেন। আজকে আমরা এই সেলসের জন্য, আপনাদের সুবিধার জন্য আরামবাগ বর্ধমান রোডের ওপরে যে অংশটি গড়ে উঠছে সেটি দেখালাম। এটি সবে শুরু হয়েছে, আগামী দিনে অনেক ফুলে ফলে পল্লবিত হয়ে উঠবে এই অংশটি। আপনারা অবশ্যই এই অংশটিও পরিদর্শন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।